সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের বিপুল পরিমাণ সম্পত্তির সন্ধান পাওয়া গেছে এমন প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম গার্ডিয়ান সাবেক মন্ত্রী ও রাজনীতিবিদ সহ প্রভাবশালী ব্যবসায়ীদের সম্পত্তির উল্লেখ রয়েছে সেখানে এ তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানিফ রহমান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবাহান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তাদের পরিবারের সদস্যরা ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজারভার ও বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে জানা যায় এসব ব্যক্তির নামে যুক্তরাজ্যে প্রায় তিনশো পঞ্চাশটি সম্পত্তি রয়েছে এসব সম্পত্তির বেশিরভাগই যুক্তরাজ্য ও অন্য দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে কেনা যুক্তরাজ্যের আবাসন খাতে তাদের বিনিয়োগের পরিমাণ চল্লিশ কোটি পাউন্ড বা ছয় হাজার কোটি টাকার বেশি বাংলাদেশ থেকে পাচার করা অর্থে এসব সম্পত্তি কেনার অভিযোগ রয়েছে বলে উল্লেখ করেছে গার্ডিয়ান